নমস্কার, আমি বর্ণালী চন্দ, এনআইওসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব সেটা দেখে নিই। আজকে আমাদের আলোচ্য বিষয় ভাষা ও সাহিত্য। ভাষা সম্বন্ধে আমরা এর আগের অধ্যায় আলোচনা করেছি। আমরা দেখেছি সব ভাষারই কিছু সীমাবদ্ধ পদ্ধতি থাকে এবং সেই সীমাবদ্ধ পদ্ধতির ভেতরেই পৃথিবীর প্রতিটি ভাষা গড়ে ওঠে। এবার ভাষার পদ্ধতি যেটা, সেটাই কি আমাদের সাহিত্যে ব্যবহৃত হয়? আজকের অধ্যায়ে আমরা সেটাই দেখে নেব। যে কোনো রূপেই ভাষা নিখুঁত, কোনো ব্যক্তিকে তার কথোপকথনের মাধ্যমেই আমরা বুঝতে পারি। কোনো ব্যক্তির ভাষণ শুনে বা পড়েই আমরা তার সম্পর্কে সম্যক ধারণা পেতে পারি। তার মানে কি? ভাষা সে যে কোনো রূপেই হোক, যে কোনো দেশের ভাষা হোক না কেন, সে কিন্তু নিখুঁত হয়, স্বয়ংসম্পূর্ণ হয়। যদি আমি বলি আমি ভাত খাবো, তাহলে কিন্তু আমি একটা নিখুঁত ভাষাই বলছি। আবার হিন্দিতে যদি বলা হয় ম্যা খানা খানা চাতি হুঁ, সেটাও কিন্তু নিখুঁত। তার মানে প্রতিটি রূপে, প্রতিটি দেশেই ভাষা নিখুঁতভাবে ব্যবহৃত হয়। আমরা একজন ব্যক্তিকে তা বুঝি তার কথোপকথনের মাধ্যমে। যখন একজন ব্যক্তি হ্যালো বলে, যেটা আমরা আগের অধ্যায়ে পড়ে এসেছি যে হ্যালো সামান্য একটা ছোট্ট শব্দ, সেই শব্দটার মধ্যেই কিন্তু আমরা বুঝে যাই সেই ব্যক্তির সম্পূর্ণ পরিচয়। কোনো ব্যক্তির যদি ভাষণ পড়ি বা শুনি, হয়তো টিভিতে কারো আমরা কোনো বড় নামি ব্যক্তিত্বের বা বিখ্যাত কোনো রাজনৈতিক নেতার ভাষণ শুনছি বা সেটা আমরা সংবাদপত্রে পড়ছি, তখন কিন্তু আমরা সেই রাজনৈতিক নেতার সম্পর্কে বা সেই বিখ্যাত ব্যক্তির সম্পর্কে একটা সম্যক ধারণা পাচ্ছি। তার সম্পর্কে ভাবছি, হ্যাঁ এই মানুষটি এই রকম ভাবনা চিন্তা করে, তার ভাষার দক্ষতাটা যথেষ্ট ভালো কি খারাপ, সেটা কিন্তু আমরা তার ভাষণ শুনে, মানে সে যে কথা বলছে, ভাষণ এক ধরনের কথোপকথনই, সেটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি মানুষটা কেমন। এবার আসি সাহিত্য। সাহিত্যে আমরা যে ভাষাটা রোজ প্রতিদিন ব্যবহার করছি, সেই ভাষাটাই কি আমরা সাহিত্যে ব্যবহার করি? আপনারা নিশ্চয়ই ভালোভাবে জানেন যে সাহিত্যে কিন্তু আমরা সেই ভাষাটা ব্যবহার করছি না। সাহিত্যে ব্যবহৃত যে ভাষা আমরা পড়ি তা অত্যন্ত চিত্তাকর্ষক। মানে সাহিত্য যখন, তখন ভাষার যে গতি প্রকৃতি, ভাষার যে গঠন, সে সম্পূর্ণটাই বদলে যায়, সম্পূর্ণটাই পাঠককে বা দর্শককে আকর্ষণ করার জন্য কিন্তু গড়ে ওঠে। যেমন আমরা যদি সাহিত্যে, কিন্তু আমরা কখনোই ব্যবহার করব না যে আমরা খাবার খাবো, এই কথাটা সাহিত্যে ব্যবহার হবে না। আমরা যখন সাহিত্য করব, তখন এই ভাষাটাকেই আমরা খুব সুন্দর করে অন্য রকম শৈলীতে ব্যবহার করব। একজন ভাষাবিদের পক্ষে কবিতা, গল্প, নাটক এবং উপন্যাস ইত্যাদিতে ব্যবহৃত ভাষার ব্যাখ্যা করা অত্যন্ত কঠিন। একজন ভাষাবিদ, তিনি কিন্তু জানেন কোন প্রদেশে এবং দেশের কোন অংশে কেমন ভাষা ব্যবহার করা হয়, সেই ভাষার ধ্বনি গঠন কেমন, সেই ভাষার বাক্য গঠন কেমন, সেই ভাষার শব্দ গঠন কেমন, তা কিন্তু সেই ভাষাবিদ অনায়াসে বলতে পারেন। কিন্তু তারই পক্ষে এটা কিছুতেই সম্ভব নয় যে কবিতাতে কীরকম ভাষা ব্যবহার হবে বা গল্পে কীরকম ভাষা ব্যবহার হবে বা নাটকে কীরকম ভাষা ব্যবহার হবে। কেন? কারণ এক একজন লেখক বা কবি বা উপন্যাসকার, তার যে লেখন শৈলী, সেটা কিন্তু অন্য আরেকজনের থেকে সম্পূর্ণরূপে পৃথক। রবীন্দ্রনাথের লেখন শৈলী কিন্তু শরৎচন্দ্রের লেখন শৈলীর মতন নয়, তার থেকে পৃথক। সেই জন্য আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ তার সময়ে যে লেখা লিখেছেন, যে ভাষায় লিখেছেন, সেই ভাষা আজ এই একবিংশ শতাব্দীতে কোনো লেখক
ব্যবহার করেন না, কারণ ভাষা বদলে গেছে। সেই জন্য একজন ভাষাবিদের পক্ষে কিছুতেই সম্ভব না বলা যে কবিতাতে একটি নির্দিষ্ট শব্দই ব্যবহার হবে। তখন কিন্তু নির্দিষ্ট পদ্ধতি বদলে যায়। সাহিত্যের ভাষায় কিন্তু আমরা পদ্ধতিটা উল্লঙ্ঘন করি, যে পদ্ধতির কথা আমরা ভাষার ক্ষেত্রে বলে আসছি, কারণ সেখানে সাহিত্যে যে ভাষা আমরা ব্যবহার করি সেই ভাষাটি একজন লেখক তার মনের মাধুরী মিশিয়ে সেই ভাষা সৃষ্টি করেন। তাহলে সেই ভাষাতে সবসময় যে ব্যাকরণগত শুদ্ধতা থাকবে বা বাক্য গঠনগত শুদ্ধতা থাকবে তার কিন্তু কোনো মানে নেই। সাহিত্যের বিভিন্ন ধারায় অলঙ্কৃতভাবে ব্যবহৃত ভাষার ধ্বনি, শব্দ গঠন, বাক্য গঠনকে ফলপ্রসূভাবে ব্যাখ্যা করলে আমরা সাধারণ ভাষা ও সাহিত্যের ভাষার মধ্যে পার্থক্য বুঝতে পারব। এখানে কি বলা হচ্ছে? না, বলা হচ্ছে সাহিত্যের যে ভাষা তাকে আমরা অলঙ্কৃত করি। অলঙ্কৃত মানে তাকে আমরা সুন্দর করে সাজাই। অলঙ্কার আমরা কেন পড়ি? অলঙ্কার পড়ি আমরা সুন্দর দেখার জন্য। তো সাহিত্যে যখন ভাষাকে আমরা অলঙ্কৃত করি, মানে সাহিত্যের ভাষাকে আমরা অলঙ্কার পড়াচ্ছি, তখন কিন্তু তাকে সেই ভাষায় কিন্তু আমরা যদি যখন পড়ব তখন সেই ভাষার সাথে সাধারণ ভাষার যে পার্থক্য সেটা বুঝতে পারবো। সাধারণ ভাষায় আমরা যেটা কথা বলি সেখানে আমরা ব্যাকরণগত পদ্ধতিকে মেনে চলি, বাক্য গঠন, শব্দ গঠন, ধ্বনি গঠন সব কিছুকে মেনে চলতে হয়, সেই সীমাবদ্ধ পদ্ধতির মধ্যেই কিন্তু আমরা কথা বলি। কিন্তু যখন আমরা সাহিত্য করতে যাই, সাহিত্য করার সময় সেই পদ্ধতিগুলোকে আমরা অলঙ্কৃত করি, যাতে যেটা আমরা লিখছি সেটা যাতে পাঠক পড়তে ভালো লাগে। যদি এখন একটা জিনিস আমরা দেখি যে কেমনভাবে পার্থক্য হয়। এবার রবীন্দ্রনাথ লিখছেন, পড়বে না মোর পায়ের চিহ্ন, এই বাটে। এই কথাটার কি মানে হলো? পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, মানে যখন এখানে এই পায়ের চিহ্ন, আমার পায়ের চিহ্ন পড়বে না। এটা হচ্ছে কবিতার লাইন। কবিতায় যেভাবে ব্যবহার করা হয়েছে শব্দগুলো, সেই শব্দগুলো কি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি? আপনারা জানেন আমরা করি না। এইটাকে যখন আমরা সাধারণ ভাষায় বলবো, সাধারণ ভাষায় যখন বলবো তখন কি বলবো? তখন বলবো আমি যখন এখানে আর আসবো না, যখন এখানে আর আসব না। এই যে একটা সাধারণ কথা যেটা আমরা রোজ ব্যবহার করছি, এই কথাটাকে আমরা যে ওপরের লাইনে লিখেছি পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই লেখাটাকে আমরা অলঙ্কৃত করেছি, এটাকে আমরা সাজিয়েছি। এর মধ্যে আমাদের কিছু উপমা আছে, কিছু অলঙ্কৃত শব্দ আছে, কিছু শব্দালঙ্কার আছে, সেগুলোকে আমরা কিন্তু ব্যবহার করছি। তারপরে যদি আমরা আরেকটি লাইন দেখি, নিচের লাইনটিকে আমরা গদ্যের ভাষা পরিণত করার চেষ্টা করে দেখি। করত করত ভাষাতে জরমতি হোত সুজান, এই যে লাইনটা, এই লাইনে যে শব্দশৈলী এটা কিন্তু লক্ষণীয়ভাবে ভিন্ন। এই কথাটা কিন্তু যখন আমরা হিন্দিতে কথা বলছি তখন কিন্তু এই ভাষাটা সাধারণ কথাবার্তার মধ্যে ব্যবহার করব না। করত করত অভ্যাসেতে জরমতি হতি সুজান, মানে করতে করতে অনেক বোকা মানুষও বুদ্ধিমান হয়ে যায়।
সেই সাধারণ কথাটাকে যখন আমি কবিতার মধ্যে নিয়ে যাচ্ছি, তখন তাকে কত সুন্দর করে আমার মনের মাধুরী মিশিয়ে তাতে শব্দালঙ্কার দিয়ে তাকে সাজাচ্ছি। একেই বলা হয় যে সাহিত্যে ভাষাকে আমরা অলঙ্কৃত করি। উপমা, প্রশংসা, ব্যঙ্গ বা সমার্থক শব্দ ব্যবহারের ক্ষেত্রে সাহিত্যের ভাষার সঙ্গে সাধারণভাবে ব্যবহৃত ভাষার পার্থক্য লক্ষণীয়ভাবে পরিলক্ষিত হয়। যখন আমরা কোনো উপমা দিই, যেমন হাসি, ওর হাসিটা চাঁদের মতন, সেই ক্ষেত্রে ভাষা কিন্তু ভাষায় অলঙ্কার ব্যবহার করছে, চাঁদের মতনটা ভাষাকে অলঙ্কৃত করছে। বা প্রশংসা, তোমার বুদ্ধি তো ভীষণ ভালো, বা তোমার বুদ্ধি সাগরের মতন বিশাল, তখন কিন্তু আমরা ভাষাকে সাগর, যে ভাষাটা সাগরের মতন বিশাল, এই যে প্রশংসা করছি, এই প্রশংসাটা কিন্তু অলঙ্কৃত করা হচ্ছে শব্দকে। কিংবা ব্যঙ্গ, গাধার মতন কথা বলিস না, এই যে ব্যঙ্গটা আমরা করলাম, সেক্ষেত্রেও কিন্তু ভাষার, সাধারণ ভাষার মধ্যে পার্থক্য থাকছে। আমরা জানলাম যে ভাষা যোগাযোগ করে, ভাষা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেটিভ। ভাষা সমাজে সৃষ্টি হয়েছিল যোগাযোগের জন্য, কিন্তু সাহিত্য ভাষাকে সমৃদ্ধ করছে। ভাষা, কোনো ভাষা সকলের কাছে সর্বজন গ্রহীত হবে তখনই যখন তাতে রচিত সাহিত্য সর্বজন গ্রহীত হবে। তার মানে সাহিত্য ভাষাকে সমৃদ্ধ করে। সাহিত্য সমকালীন সমাজে কী ধরনের ভাষা ব্যবহৃত হয় তা তুলে ধরে। আমরা বলতে পারি সাহিত্য ভাষার ইতিহাসের দলিলও বটে। এই কথাটার অর্থ হচ্ছে সাহিত্য যে ভাষায় রচনা হচ্ছে, সেই ভাষাটাকে যদি আমরা দলিল হিসাবে ব্যবহার করি, তাহলে সেই সময়টাকে ধরতে পারি যে সময়ে এই সাহিত্যটা রচনা হয়েছে। যেমন বঙ্কিমচন্দ্র যখন উপন্যাস লিখতেন, তিনি যে ভাষা ব্যবহার করতেন, তিনি সংস্কৃত ভাষা, সাধু ভাষা ব্যবহার করতেন, যে ভাষাটা তৎকালীন সমাজের সময়টাকে তুলে ধরছে। কিন্তু আজ সেই ভাষাটা ব্যবহৃত আর হয় না। তার মানে এই নয় যে সেই ভাষাটার কোনো গুরুত্ব নেই, সেই ভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল সেই সময়কার সমাজের জন্য। বা শরৎচন্দ্র যে ভাষায় সাহিত্য লিখছেন, বা রবীন্দ্রনাথ যে ভাষায় সাহিত্য লিখছেন, আজকের যে জেনারেশন, আজকের যে প্রজন্ম, তারা কিন্তু সেই ভাষাটা ব্যবহার করছে না। কিন্তু আমাদের কাছে সেই ভাষাটার গুরুত্ব এই জন্য, সেই ভাষাটা সেই সময়কার দলিল, সেই সময় কী ভাষা ব্যবহৃত হতো সেটা কিন্তু আমরা জানতে পারি এই সব সাহিত্যের মধ্যে দিয়ে। আজকে যে ভাষা আমরা ব্যবহার করছি, সেই ভাষাটা মধ্যে, সেই ভাষাটা আজ থেকে 50 বছর পরে যখন কেউ পড়বে, আমাদের পরবর্তী প্রজন্মের কেউ পড়বে, তখন তারা কিন্তু বুঝতে পারবে যে 50 বছর আগে সমাজে কী ভাষা ব্যবহৃত হতো সাহিত্যের জন্য। তার মানে সাহিত্য সময়কে তুলে ধরছে, সাহিত্য সেই সমাজের ভাষার দলিল, সেই সমাজে সেই সময় যে ভাষাটা ব্যবহৃত হতো সেই ভাষাটাকে তুলে ধরছে সমকালীন ভাষায়। এই জন্যই সাহিত্য রচনা হয়। কেউ হয়তো অনেক সময় ইচ্ছাকৃতভাবে অন্যরকমভাবে লেখেন, সেটা আবার তার লেখার শৈলী। সেই জন্য সাহিত্যে যে ভাষা ব্যবহৃত হয় সেটি সম্পূর্ণভাবে লেখকের নিজস্ব শৈলী, তার মনের মাধুরী মিশিয়ে লেখক সেই ভাষাকে সমৃদ্ধ করে তোলেন। সময়ানুসারে সাহিত্য ভাষায় নতুন শব্দ সংযোজন করে। যেমন আশাপূর্ণা দেবী যে শব্দ তার লেখায় ব্যবহার করতেন, আজকের ফেসবুক লেখকরা সে ভাষা ব্যবহার করবেন না। প্রতিটা সময়,
প্রতিটা যুগে যখনই সাহিত্য রচনা হয়েছে তখনই কিন্তু ভাষার মধ্যে নতুন শব্দ সংযোজন হয়েছে। হয়তো সেই শব্দটা আমাদের ভাষার মধ্যে ছিল না, কিন্তু সেটা সাহিত্যে ব্যবহৃত হতে হতে সাধারণ মানুষও কথা বলার মধ্যে সেই শব্দটার ব্যবহার করা শুরু করেন, তখন সেই শব্দটা আমাদের ভাষার একটা অঙ্গ হিসাবে সংযোজন হয়ে যায়। যেমন আমাদের ফেসবুকে এমন অনেক লেখক আছেন, তারা এমন ভাষা ব্যবহার করেন যে ভাষাগুলো এর আগে কখনো বাংলা সাহিত্যে ব্যবহৃত হয়নি। সেই ভাষাগুলো কিন্তু আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে বাংলা ভাষাতে সংযোজন হয়ে যাবে বলে মনে করা হয়। যেমন আশাপূর্ণা দেবী এমন অনেক শব্দ ব্যবহার করেছেন, বা সমরেশ বসু এমন অনেক শব্দ ব্যবহার করেছেন যে শব্দ আজকে আমাদের ভাষার মধ্যে সংযোজন হয়েছে এবং সেই ভাষাগুলো আমরা প্রতিদিনের কথাবার্তার মধ্যে ব্যবহার করছি। তাহলে এবার আমরা দেখে নিই যে আমরা এই অধ্যায়ে কী কী পড়লাম। যেমন প্রথমে হচ্ছে আপনার পছন্দ মতন একটি কবিতাকে গদ্যে পরিণত করুন, কী ধরনের পার্থক্য দেখতে পাবেন। আমি আগেই দেখিয়েছি যে আমরা একটা কবিতার লাইনকে যদি নিয়ে নিই, সেই কবিতার লাইনে যে ব্যবহৃত শব্দ সেই শব্দ কিন্তু গদ্যে ব্যবহৃত হচ্ছে না। গদ্যে যখন আমরা গদ্য রচনা করি তখন যে শব্দের বা বাক্যের গঠন হয় সেটা কবিতার থেকে পৃথক হয়। কবিতা যেগুলো লিখি, কবিতার অনেক সময় কবিতার ছন্দ মিলিয়ে লিখতে হয়, কখনো কবিতার শেষ বাক্যটা বা শেষ শব্দটার পরের লাইনের সাথে সেই শব্দটার মিল খুঁজে বের করতে হয়। অনেক সময় ছন্দ মিলিয়ে লিখি, অনেক সময় ছন্দ না মিলিয়েও লিখি, কিন্তু কবিতায় যখনই আমরা শব্দগুলো ব্যবহৃত করি সেই শব্দগুলো কিন্তু স্বাভাবিক শব্দের থেকে পৃথক হয়। এই কারণে হয়, কারণ তাতে কবি তার মনের মাধুরী মেশাচ্ছেন। এইবার আমরা রূপক আর উপমার মধ্যে কী পার্থক্য দেখেছি। রূপক হচ্ছে আমরা যদি দুটোই হচ্ছে কিন্তু পার্থক্য বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। রূপককেও আমরা পার্থক্য বোঝানোর জন্য ব্যবহার করি, আবার উপমাকেও আমরা পার্থক্য বোঝানোর জন্য ব্যবহার করি। রূপকে যখন আমরা রূপক ব্যবহার করি শব্দের মধ্যে, সেক্ষেত্রে আমরা সরাসরি শব্দটাকে ব্যবহার করি। কিন্তু যখন উপমা ব্যবহার করি, উপমাকে যখন ব্যবহার করি, উপমা হচ্ছে অলঙ্কার, উপমাকে যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু সরাসরি ব্যবহার করি না শব্দের মধ্যে। রূপকে যেমন বলা হয় ভালোবাসা এক প্রকার যুদ্ধক্ষেত্র, এখানে সরাসরি বলা হলো শব্দটাকে যে ভালোবাসা যুদ্ধক্ষেত্র। কিন্তু উপমাতে আমরা বলি জীবনটা এক বাক্স চকলেটের মতন। উপমাতে এখানে জীবন হচ্ছে কার সাথে তুলনীয়, না জীবন হচ্ছে চকলেটের সাথে তুলনীয়। তুলনা কিন্তু আমরা দুটো ক্ষেত্রেই করছি, রূপকেও করছি, ভালোবাসা এক প্রকার যুদ্ধক্ষেত্র, ভালোবাসাকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করছি, আর জীবনকে রূপকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা সরাসরি বলে দিচ্ছি। আর রূপকের ক্ষেত্রে জীবনটা এক বাক্স চকলেটের মতো, মানে জীবন আমাদের যে জীবন সেটা চকলেটের মতন। উপমার ক্ষেত্রে সরাসরি আমরা তুলনা করি না। এবার হিন্দিতে আপনি ঘর ঘর এবং ঘর ঘর বলতে পারেন, কিন্তু ইংরাজিতে এমন শব্দ ব্যবহার করতে পারেন না। এমন অনেক শব্দ আছে যেগুলো হিন্দিতে বা বাংলায় ব্যবহৃত হয়, সেই শব্দগুলো কিন্তু ইংরাজিতে ব্যবহৃত হয় না। বাংলা ভাষার যে রূপক আর উপমা সেটা কিন্তু হিন্দিতে বা ইংরাজিতে ব্যবহৃত হয় না। মানে সব ভাষারই শব্দালঙ্কার আর অর্থালঙ্কার দুটোই সব পৃথক পৃথক হয়।
ঘর ঘর আর ঘর ঘরের মধ্যে পার্থক্য কী? ঘর ঘর মানে আমরা বোঝাতে চাই যে প্রতিটা ঘর, এখানে কোথাও হয়তো অনেকগুলো ঘর আছে, তখন যখন আমরা বলবো তখন বলবো ঘর ঘর। আর যখন ঘর ভর মানে একটা ঘরের মধ্যেই সমগ্র ঘরটাকেই বলবো ঘর ভর, মানে পুরো ঘর ভরে, সেটাই হচ্ছে ঘর ভর আর ঘর ঘরের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এই অধ্যায়ে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সাহিত্যের ভাষা চলতি ভাষার থেকে সম্পূর্ণরূপে আলাদা। সাহিত্যের ভাষা আমরা যে ব্যবহার করি সেটি অলঙ্কৃত ভাষা, লেখক বা কবির মনের মাধুরী মিশিয়ে ব্যবহৃত হওয়া ভাষা। সাহিত্যের ভাষা আমাদের তৎকালীন সমাজের সময়টাকে ধরতে সাহায্য করে। আজকের মতন এখানেই শেষ হলো আলোচনা, পরবর্তী ক্লাসে আমরা অন্য আলোচনা করব। নমস্কার।